হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ, তোমরা সবাই জানো যে আমি বাড়িতে এসেছি, আর বাড়িতে এসে আমাদের একটা বিয়ে ছিল যেটা তোমরা আগের ভিডিওতে দেখে হবে। যাচ্ছে আমি আমার নিজের মামার মেয়ের আজকে আছে এঙ্গেজমেন্ট, আমার সঙ্গে যাচ্ছে মা, বাড়িতে সবারই ইনভাইট আছে, মানে আমার মার বাড়ি থেকে। তো ওরা একটু লেটে আসবে, আমরা একটু সকাল সকাল বেরিয়েছি, এখন 11টা বাজে, আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ ওখানে সবাই একা একা পড়ে যাবে। তো গিয়ে তারপরে হচ্ছে কথা বলছি। এই যে ভাই ছাড়তে যাচ্ছে আমাদের রোডে, মানে চার পা হাঁটলে রোড আছে, তো সারি পরে আছে না, অসুবিধা হচ্ছে ওই জন্য। আর আমাকে আর মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে, এটা আমাদের বেঙ্গলি। তো এখন আর মা আর আমি অটোতে করে যাচ্ছি, আর প্রোগ্রামটা একটা রেস্টুরেন্টে আছে, মানে আশীর্বাদই হবে আর এঙ্গেজমেন্টও হবে ছেলে মেয়ে দুজনেরই। তো যাই হবে দেখাবো, আর আমার বোনের সাথেও পরিচয় করাবো তোমাদের, তোমরা ভিডিওটা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে। এইমাত্র আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, মানে আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এর আগে ব্লগে তোমরা দেখতে পাবে আমাদেরতেই আছে রেস্টুরেন্টে দ্য গ্র্যান্ড অ্যাম্বিশন। তো এখন আমরা অপরে যাব, যেহেতু প্রোগ্রামটা অপরে হচ্ছে, আর আমার বাড়ির লোকগুলো একটু পরে আসবে। আপাতত এখন লোকজন সব আসছে দেখতে পাচ্ছি, তো অপরে গিয়ে আমি দেখাচ্ছি ও মানে আমার বুনু বা হচ্ছে আশীর্বাদী কিছু একটা শুরু হয়েছে কিনা বা কেউ এসেছে কিনা। আর আসা মাত্রই দেখছি এখানে আশীর্বাদ শুরু হয়ে গেছে, জাস্ট কিছুক্ষণ হলো। আর এটা আমার মামা মামি, তোমাদের দেখে দিলাম। আর হবুবরটা এখন মুখ ঘুরিয়ে আছে, তোমরা দেখে নাও। এই যে আমাদের হবুবর, মানে আমার বোন জামাই হবে। আর এই যে আমাদের এদিক থেকে তত্ত্বগুলো এইগুলো এসেছে। তো যাই হোক, আমি তো যেতে পারিনি কারণ তোমরা জানোই যে আমাদের বাড়িতে একটা বিয়ে ছিল, তো আমি ওই বিয়েতেই ব্যস্ত ছিলাম। বিয়ের পরের দিনই এই প্রোগ্রামটা ছিল, ওই জন্যই মামার বাড়িতে যাওয়া হয়নি, এসে ডিরেক্ট এখানেই দেখা সবার সাথে। আর যেমনটা হয় ছেলের আশীর্বাদই আগে শুরু হয়ে গেছে, দেন হচ্ছে মেয়ের আশীর্বাদই হবে। এখানে মা ওর দাদাকে নিয়ে ব্যস্ত হয়। আর ইনারা হচ্ছেন আমার বোনুর শ্বশুর শাশুড়ি। তো মা যেহেতু বিহান হবে, তো ওরা দুজনই আর করতে ব্যস্ত হয়ে গেছে। দেন আমি মাকে একটু ঘুরে দেখাচ্ছিলাম রেস্টুরেন্টটা, অপরের ভিউ। আমি যেহেতু এর আগে কয়েকবারই গিয়েছি রেস্টুরেন্টটাতে, তো আমি তাই মাকে দেখাতে নিয়ে এসেছি কেমন আছে। খুবই সুন্দর ভিউ একটা এই রেস্টুরেন্ট থেকে। আর এই যে আমাদের ব্রাইড চলে এসেছে, খুব সুন্দর লাগছিল সাউথ ইন্ডিয়ান লুকে। তো যাই হোক, প্রথম ওকে এরকমভাবে সেজে দেখছি, তো আমিও খুবই শখ হয়ে গেছি আর সত্যি অনেকটাই সুন্দর লাগছে। তোমরা বলবে কেমন লাগছে। আর এসে দেখছি ছেলের আশীর্বাদই এখনও কন্টিনিউ আছে। দেন ছেলের আশীর্বাদী হতে হতে এতটাই লেট হয়ে গেছে যে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে। পেছনে তোমরা দেখতেই পাচ্ছ খাওয়ারের জন্য লাইন দিয়ে দিয়েছে, আর এখনও বুনোর আশীর্বাদী বাকি রয়েছে, তো আমরা যেহেতু খেতে পাবো না। দেন প্রাইড এন্ট্রি হতে বসে যায় আশীর্বাদের জন্য খুব তাড়াতাড়ি করে, যেহেতু আজকে রয়েছে এঙ্গেজমেন্ট পার্টি। তো তোমরা এই ব্লগে সব দেখতে পাবে। আর এখানে ওর সব রিচুয়ালগুলো স্টার্ট হয়ে গেছে, আর এখানে আমরা দুই দিদি মিলে বসে গেছি বুনোর পাশে। ওটাও হচ্ছে বুনোর মাসির মেয়ে আর আমি হচ্ছে পিসির মেয়ে। Thank you.
কোনো ধরে দাও। দেন এদিকে বুনোর আশীর্বাদী প্রায় শেষের দিকে, আর আমিও ওয়েট করছি আমার হচ্ছে ফ্যামিলির জন্য, বাবা ভাই আমার বর আসতে একটু লেট আছে, তো ভাবলাম যে এখানে বসে থাকি, আর আমার সঙ্গে মাও বসে আছে। দেন হচ্ছে যে এখানে সব খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 3টে বেজে গেছিলো। তো যাই হোক, এখানে আমাদের আশীর্বাদী কমপ্লিট। এটা আমাদের ব্রাইড অ্যান্ড গ্রুম, অনেকটাই সুন্দর লাগছে দুজনকে দেখতে। আর এটা হচ্ছে আমার মামার ছেলে, যে কিনা আশীর্বাদী শেষ হতে মিষ্টি খেতে শুরু করেছে, আর ওকে আমি ক্যামেরাটা ধরে নিয়েছি। অ্যাকচুয়ালি মিষ্টি খেতে খুব পছন্দ করে, তো আর থামতে পারলো না ও। দেন আমি আর মামা ফ্রেশ হয়ে এবার হচ্ছে খেতে যাবো, যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে, আর হচ্ছে আমার বাবারাও আসছে না, তো আমরা আর থামতে না পেরে খেতে বসলাম, যেহেতু আমরাই লাস্ট ছিলাম। বাকি তোমরা দেখতে পাচ্ছ সবার খাওয়া দাওয়া হয়ে সবাই গল্প করতে ব্যস্ত হয়ে গেছে, আর এখানে পুরোহিত মশাইও আমাদের সঙ্গেই আছেন। আর খেতে খেতেই না দেখছি যে আমার বাবা ভাই এরা সবাই চলে এসেছে, আর ওদিকে হচ্ছে নতুন ব্রাইড অ্যান্ড গ্রুমের ফটোশ্যুট হচ্ছে। খাওয়ারই আমার ফেভারিট খাবার চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমার এত ভালো লাগে, তো ওটা নিয়ে বসে গেছি খেতে। আর খেতে না খেতেই দেখছি সবাই এসে হাজির, আর সবাই বসে হয়ে গেছে আমাদের সঙ্গে খেতে। আর একসাথে বসলে যা হয়, সবাই মিলে গল্প করছি আর খাচ্ছি, খেতে খেতে আমাদের অনেক সময় লেগে গেছে। আমাদের দুপুরের প্রোগ্রাম আপাতত শেষ হয়ে গেছে, এখন বিকেলও হয়ে গেছে, আমরা নাস্তাও করব, দিয়ে তারপর এঙ্গেজমেন্টের প্রোগ্রামটা শুরু হবে। আর বুনু গেছে হচ্ছে মেকআপ করতে, মানে অন্য লুক করতে গেছে, আমরা বসেই আছি এখানে, আমি আর চেঞ্জ করবো না, মানে আমাদের এনার্জি নেই। ভাই আমার বোনরা সব বাড়ি চলে গেছে, তো এখন কিছু নাস্তা করে তারপর কিছুক্ষণ রেস্ট করবো রুমে, তারপর প্রোগ্রামটা শুরু হলে আবার হচ্ছে দেখাবো। এখন সময় হচ্ছে প্রায় 7টা, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকার হয়ে গেছে, আর আমরা নতুন ব্রাইডের অপেক্ষায় আছি, সে মেকআপ করতে গেছে, আর মেয়েদের একটু মেকআপ করতে তো সময় লাগবে, তার জন্য সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত আছে। আমরা নাস্তা করছি, আর এদিকে আমার বাবাও চলে এসেছে, আর এখানে এঙ্গেজমেন্টের প্রোগ্রাম একদম শুরুর দিকে। আর তোমরাও আশীর্বাদ করিও তাদের নতুন জীবনের জন্য, যেন তারা সুখে সংসার করতে পারে। বাট হ্যাঁ, তাদের বিয়েতে একটু সময় আছে, বিয়ের ব্লগও তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানেই, ভিডিওটা ভালো হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, এখনকার মতো বাই বাই।